থেকে আহা টিফিনের ফাঁকে সেরাতে সেরা আমাদের আজকে সেরা চোখশ নাহিদ হোসেন তার নাহিদের জন্য রয়েছে প্রাঞ্জুনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমাদের সাথে আরও আছেন এই স্কুলের প্রাক্তন কৃতিছাত্রী আফ্রিদা আলমা অদিতি আফ্রিদার জন্য রয়েছে প্রাঞ্জুনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক যিনি সবার প্রিয় স্যার মোহাম্মদুল্লাহ স্যারের জন্য রয়েছে প্রাঞ্জুনের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমি প্রথমে নাহিদের কাছে আসছি নাহিদ এই যে তুমি সেরা চোখশ হলে কেমন লাগছে জি আমার অত্যন্ত ভালো লাগছে এই স্কুলে প্রায় 1200 শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে থেকে আমাকে নির্বাচিত করায় আমি অত্যন্ত খুশি মানে বুঝো বিশাল একটি ব্যাপার তুমি সেই যোগ্যতা তুমি রেখেছো অর্জন করেছো সেই জন্যই তোমাকে সেরা চোখশ করা হয়েছে তাহলে তোমার কাছে জানতে চাই যে সেরা চোখশ হওয়ার জন্য একজন স্টুডেন্টের কীভাবে চলা উচিত কী করা উচিত সেরাদের সেরা হওয়ার জন্য প্রথমে আমি বলবো সময়ের কাজ সমময় করাটা অত্যন্ত দরকার তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত সময় মতো সব কাজ করা খেলার সময় খেলা করা পড়ার সময় পড়া স্কুলে নিয়মিত আসা এবং শিক্ষকদের কথা যদি ভালোভাবে কেউ শুনে পালন করে তবে সে অবশ্যই সে আদেশে হতে পারবে তুমি লেখাপড়া শেষ করে কি হতে চাও আমি একজন ডাক্তার হতে চাই ভবিষ্যতে আমরা একজন ভালো ডাক্তারের অপেক্ষায় থাকলাম এবার তোমার কাছে আসছি আফ্রিদি যে তুমি এই যে অনেক বছর পর স্কুলে আসলে এবং এখন দাঁড়িয়ে আছো ওর মতো নাহিদের মতো স্কুলের স্টুডেন্ট হিসেবে এটা কেমন লাগছে স্কুল সবসময় মিস করতাম অনেকদিন পরে আসলেও সেই ফিলিংসগুলো এখনও আসে ভালোই লাগে এখানে টিফিন টাইমে তোমরা তো অনেক মজা করতে আজকে এসে দেখছো যে তোমার ছোট ছোট ভাই বোনরাও মজা করছে কি মনে হয় তোমরা বেশি মজা করতে না ওরা বেশি মজা করছে আমরা বেশি করতাম কেন তোমরা বেশি করতে আমরা অনেক এনজয় করছি এই টিফিন পিরিয়ডে আমাদের কাছে স্কুলের টিফিন পিরিয়ড বেস্ট একটা টাইম এই সময়ের সাথে অন্য কিছু তুলনা হয় না এখনকার পিচিরা দেখি যে ক্লাসেই বসে থাকে আমরা হেভি দৌড়াদৌড়ি খেলছি টেলছি এরকম আর এখন তোমার যে ছোট ছোট ভাই বোনরা লেখাপড়া করছে ওদের জন্য একজন বড় বোন হিসেবে তোমার অ্যাডভাইস কি ঠিকমতো সব কাজ সবসময় টাইমের মধ্যে করে ফেলা কখনোই জমায় রাখা উচিত না টিচারদের কথা ঠিকমতো শোনা অবশ্যই প্যারেন্টসদের কথাও ঠিকমতো শোনা টিচার আর প্যারেন্টসের গাইডলাইনই আমার মনে হয় অনেকটা হেল্প করে আর নিজের চেষ্টা তো অবশ্যই থাকবে অনেক ধন্যবাদ অনেক সুন্দর অ্যাডভাইস দিলে তুমি স্যার এবার আপনার কাছে আসছি এই যে একটা গুরু দায়িত্ব নিয়ে এত চমৎকার একটা স্কুলের স্টুডেন্ট গড়ছেন টিচারদের কন্ট্রোল করছেন এই সমস্ত বিষয়টা কেমন লাগে আপনার আমার কাছে খুবই মজার লাগে এবং খুব আনন্দদায়ক এবং খুব ভালো লাগে আমার কাছে কারণ এই জন্য ভালো লাগে আমি বলবো যে আমার এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট যারা আছে তারা খুবই অত্যন্ত নিয়ম শৃঙ্খলার উপর চলে এবং টিচাররাও খুবই দক্ষ এবং মানে খুবই অভিজ্ঞ শিক্ষক এবং আমার কর্তৃপক্ষ যারা আছেন যিনি মানে আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের যে গভর্নিং বডি কমিটি সবাই ওনারা আপ্রাণ চেষ্টা করেন এই প্রতিষ্ঠানকে কীভাবে সুন্দর করা যায় এবং শুধু তাই নয় আমি দেখেছি আমাদের স্টুডেন্টদের অভিভাবকরাও স্টুডেন্ট আমাদের স্কুলের রেজাল্ট ভালো করার জন্য নিয়মিত আমাকে পরামর্শ এবং বিভিন্নভাবে হেল্প করে থাকেন সহযোগিতা করে থাকেন সব কিছু মিলেই আমার এই প্রতিষ্ঠান খুব সুন্দর চলছে বলে আমি মনে করি এই স্কুলের ইভেন কি এই এরিয়াটা একটা বৈশিষ্ট্য আছে যেটা আমরা এসেই শুনেছি যে আপনারা ইলেকট্রিসিটি একেবারে নিজেদের একটা জায়গা থেকে নিজেদের কন্ট্রোলে পুরো এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন এটা কেন এটা আমাদের এখানে ওই জেনারেটর নিজস্ব জেনারেটর আছে আমরা যখন মানে জেনারেটর কোনো হয়তো আমরা মানে ইয়েতে বিদ্যুৎ যে পাওয়ার ইয়ে খুব কমই আমরা ইউজ করে থাকি তো যার জন্য আমাদের যাতে কোনো অবস্থাতেই কোনো মানে কোনোভাবেই বিদ্যুৎ ফেল না করে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা রাখা হয়েছে এবং আমাদের স্টুডেন্টরা সবসময়ই ওই কারেন্টের ফ্যাসিলিটিস যেমন ইলেকট্রিসিটি দিয়ে ফ্যান বা মানে লাইট এগুলো মানে সুবিধা ভোগ করতেছে আমাদের কোনো অসুবিধাই হয় না কোনো সময় বিশাল বড় লোডশেডিংয়ের এই যুগে বিশাল বড় একটা ফ্যাসিলিটিস পাচ্ছে কিন্তু এই স্কুলের স্টুডেন্টরা এটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে স্কুলের গভর্নিং বডি এবং সবাই স্যার একটা প্রশ্ন করি সব প্রিন্সিপালদেরকে আমি প্রশ্নটা করি প্রধান শিক্ষকদেরও যে ছাত্র শিক্ষকের শিক্ষা দানের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা কতখানি গুরুত্বপূর্ণ আমি মনে করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় শুধু শিক্ষক মানে আর শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে থাকবে না মা বাবার সাথেও ছেলে মেয়েদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং তারপরেই দেখা যাবে যে আমাদের মানে সুন্দর আউটপুট এসে আসবে কারণ একজন শিক্ষকের সাথে যদি ছেলে মেয়েদের মানে ভালো সম্পর্ক না থাকে তাহলে শিক্ষক কীভাবে শিক্ষা দেবে অথবা ছাত্রছাত্রীরাও তারা ভয় পাবে ভয় ভীতির মধ্যে শিক্ষকের কাছ থেকে ভালো কিছু আদায় করতে পারবে না
এবং শিক্ষক ও ছাত্রছাত্রীদেরকে ভালো কিছু দিতে পারবে না। তো যার জন্য শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক থাকতে হবে এবং সম্পর্কটা সবসময় শিক্ষক ছাত্র সুলভ সম্পর্ক। চমৎকার কথা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমরা প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে। অনেক অনেক শুভকামনা।